সমন্বয়ক পরিচয় দিয়ে বাসের হেলপার মারধরের একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। রাজধানীর নতুন বাজার থেকে বাথুলিগামী একটি বাসে ঘটে এই ঘটনা। বাসের হেলপারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার এক পর্যায়ে আক্রমণাত্মক সেই যুবক নিজেকে পরিচয় দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক হিসেবে। ভিডিও ভাইরাল হলে জানা যায় তার নাম শাকিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র। সে পরিচয় দিলেও আদতে সে সহসমন্বয়ক নয়। বিভিন্ন মাধ্যমে তাকে ছাত্রলীগ কর্মী দাবি করা হলেও কখনও সে রাজনীতির সাথে জড়িত ছিল না বলে ক্যাম্পাসের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। ক্যাম্পাসে আমি কোনো ছাত্র রাজনীতির সাথে জড়িত না, আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে যাওয়া আসা করি, পড়াশোনা করি। এটি আমার সাথে কোনো রাজনৈতিক কোনো দলের বা সংস্থানের কোনো সম্পর্ক বা কোনো রকম সংযোগ নেই। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে নানা মাধ্যম থেকে হুমকি আসতে থাকে শাকিলের। এক পর্যায়ে ভীত হয়ে সে নিজেই খুঁজে বের করে বাস ড্রাইভার আর হেলপারকে, তাদের বাড়িতে গিয়ে ক্ষমাও চায়। আমি ওই ড্রাইভার আঙ্কেলের কাছে যাই, হচ্ছে আমি লাইসেন্স চাই, যে মামা আপনি কি ড্রাইভার নাকি আপনি হেলপার, কারণ আমাদের তো জীবন নিরাপত্তা আছে, আমি অলরেডি হাতে ব্যথা পাইছি। এরপর হচ্ছে আসে, এরপর এর মধ্যে ভাইয়ের সাথে এ বলে যে আমার পা শরীর পুরা আমার ড্রাইভার লাইসেন্স আমার কাছে নাই। এরপর হচ্ছে এই ভাই হচ্ছে আমার সাথে আসে, ভাইয়ের সাথে আমার একটু কথা বাকবিতণ্ডা হয়, ঠিক আছে, একটু কথা বাকবিতণ্ডা হয়। এতে হচ্ছে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে আমি ভাইয়ের গায়ে হাত তুলে ফেলি এবং আমি মুখ ফসকে একটা ওয়ার্ড ইউজ করে ফেলি যে আমি আসলে সম্মান নাই, আমি আসলে এটা না। আমি এটা হচ্ছে আমার মাথায় ব্যথা পাওয়ার ফলে আমার মাথা কোনো কিছু না, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি মাফ করে দিছি ভাই, আমি বলি ভাই, ভাই শুনেন, আমার পড়াশোনাটা আমি স্টুডেন্ট, আমি সাধারণ একটা শিক্ষিত, আমার পড়াশোনা আসুক, আমার পড়াশোনা হুমকির মধ্যে পড়ে গেছে। না ভাই, আমরা চাই আপনি পড়ালেখা করেন ভাই, আপনার দেশে ভবিষ্যৎ ভাই, আপনার রিসার্চ ভাই, যা ভুল করছে মানুষ মারতে ভুল করতে পারে, তার জন্য সংশোধন করার জন্য তাই পড়ালেখা আমাদের অনুরোধ ভাই, পড়ালেখা করতে পারে সেটা জীবনে কিছু অর্জন করতে পারে, যেন বড় হতে পারে। আমরা যেহেতু পড়ালেখা কিছু করতে পারি নাই, যেহেতু আমার কাজ কর্ম করতেছি, সেহেতু কোনো ছাত্রদের যেন এরকম না হয় সে ভুল মাফ করে দিয়েছি। আমার যা করছে আমি সবই মন্দির শাকিলের ভাষ্য, সোমবার বাসের ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত। হঠাৎ রাগের মাথায় বাসে যা হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। মুনিম রাব্বি, যমুনা নিউজ। আমি মুখ ফসে জানি তারা হচ্ছে আমার কোনো হাত না তুলে আমি হচ্ছে এই জন্য।